বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দীনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসায়। আপনি যদি ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হেলান দিয়ে পাঠ করেছেন। যদি কোনোভাবে মৃত্যুর লক্ষণ দেখা যায়, যদি এমন কোনো রোগ হয় যে রোগের কারণে ডাক্তার বলেছে যে মৃত্যু খুব সন্নিকটে, তো মৃত্যুর লক্ষণ যদি দেখা দেয় তাহলে আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে আমরা রাসূলের সুন্নত যেভাবে আমল করলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, ঠিক তেমনইভাবে আমরা এই দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিনের ক্ষমা অর্জন করে নিতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে, দোয়ার বিনিময়ে আমাদের জিন্দগির তামাম গুনাখাতা ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, যদিও আমরা কেউই জানি না আমরা কখন মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুর কোনো ঠিক নেই, যে কোনো সময় আমাদের মৃত্যু এসে যেতে পারে, তাই আমরা প্রত্যেকেই এই দোয়ার উপর আমল করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহখাতা ক্ষমা করবেন এবং আমাদেরকে ইমানে মৃত্যু দান করবেন। তো এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে বুখারী শরীফে, হাদিস নাম্বার 4440। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হেলান দিয়ে বসেছিলেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম তিনি এই দোয়া পাঠ করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা হাদিসটি শুনলেন, একটি সহিহ হাদিস। এই হাদিসটি শুধু বুখারী শরীফে নয়, মুসলিম শরীফ ছাড়াও আরও অন্যান্য হাদিসের গ্রন্থে উল্লেখ হয়েছে। এখন আমরা মনোযোগ সহকারে দোয়াটি শুনব এবং মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আআলা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে বলছি, আপনারা আমার সঙ্গে বলে বলে ট্রাই করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ওয়ালহিকনি 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 ওয়ালহিকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি। বিররফিকিল আআলা, বিররফিকিল আআলা, বিররফিকিল আআলা, বিররফিকিল আআলা, বিররফিকিল আআলা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আআলা। প্রিয় বন্ধুরা, আমি দোয়াটি ভেঙে ভেঙেও বললাম, আশা করি আপনাদের মুখস্থ হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আবার পিছন থেকে একটু দেখুন এবং আমার সঙ্গে বলে বলে দোয়াটি মুখস্থ করে নিন। তো দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। বন্ধুরা, আপনারা দোয়ার অর্থটি শুনলেন, অনেক সুন্দর একটি দোয়া এবং দোয়াটি শুনলেই মনটা আবেগে আপ্লুত হয়ে যায়। তো আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, এতে করে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে এবং আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়ার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার আমাদের প্রত্যেকের দিনী প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।